নতুন স্নায়ুযুদ্ধে জড়িয়ে পড়তে পারে বাংলাদেশ। চীনের সাথে ভারত, যুক্তরাষ্ট্র ও জাপানের ক্রমবর্ধমান প্রতিদ্বন্দ্বিতার মধ্যে কৌশলগত বিষয়াদি ও জাতীয় স্বার্থের ক্ষেত্রে নিরপেক্ষ অবস্থান বজায় না রাখতে পারলে বাংলাদেশ নতুন স্নায়ুযুদ্ধে একটি পক্ষে পরিণত হওয়ার ঝুঁকিতে পড়ে যেতে পারে। আঞ্চলিক বা বৈশ্বিক যেকোনো বিরোধে বাংলাদেশ সক্রিয়ভাবে অংশ নিলে নতুন স্নায়ুযুদ্ধের অংশে পরিণত হওয়ার কিছু ঝুঁকি সৃষ্টি হতে পারে বলে সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ তৌহিদ হোসাইন 26 সেপ্টেম্বর নিউ এইজকে বলেন। তিনি বাংলাদেশ ও মিয়ানমারের যৌথ প্রকল্প গ্রহণে জাপানকে সম্পৃক্ত করার ভারতের পরিকল্পনা নিয়ে কথা বলার সময় এই মন্তব্য করেন। হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন যে ভারত ও জাপান তৃতীয় দেশে একসাথে কাজ করার প্রয়াসের অংশ হিসেবে বাংলাদেশ ও মিয়ানমারে প্রকল্প বিষয়ক সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখছে। ভারতের উত্তর পূর্ব অঞ্চলের সুনির্দিষ্ট প্রকল্পভিত্তিক ইন্ডিয়া জাপান অ্যাক্ট ইস্ট ফোরামেরও বাংলাদেশ ও ভারতের সাথে কানেক্টিভিটিতে বৃহত্তর তাৎপর্য আছে বলে জানিয়েছেন তিনি। 16 সেপ্টেম্বর নয়াদিল্লিতে এক ভার্চুয়াল ইভেন্টে এ মন্তব্য করেন তিনি। ভারতের মন্ত্রী বলেন, এ ব্যাপারে আমরা শ্রীলঙ্কায় কিছু কাজ করেছি। আমি মনে করি বাংলাদেশ ও মিয়ানমারে আমরা আরও ঘনিষ্ঠভাবে সহযোগিতা ও সমন্বয় সাধন করতে পারি। ভারত, অস্ট্রেলিয়া, জাপান ও যুক্তরাষ্ট্র নতুন পার্টনারশিপ করছে এমন প্রেক্ষাপটে জয়শঙ্করের মন্তব্যের বিশেষ তাৎপর্য রয়েছে। এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান কার্যক্রমের প্রেক্ষাপটে এসব দেশ এই উদ্যোগ গ্রহণ করেছে। তৌহিদ হোসাইন বলেন, চীন ভারত অচলাবস্থায় এখন পর্যন্ত বাংলাদেশ নিরপেক্ষতা বজায় রেখেছে। ভারতের মধ্যস্থতায় জাপানি তহবিলে মিয়ানমার সম্পৃক্ত হবে কিনা সন্দেহ প্রকাশ করে তিনি বলেন, মিয়ানমার কেন ভারত জাপান যৌথ উদ্যোগে সামিল হবে? তারা তো জাপানের কাছ থেকে সরাসরি বিপুল বিনিয়োগ আকর্ষণ করতে পারছে। তৌহিদ বিশ্বাস করেন, ভারত ও জাপানের যৌথ উদ্যোগ চীনের সাথে কঠিন দরকষাকষির ব্যবস্থা করতে পারে যা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যেতে পারে। তিনি বলেন, জ্বালানি আমদানি ও অন্যান্য কারণে বঙ্গোপসাগরে সরাসরি যেতে মিয়ানমারের ওপর নির্ভরশীল চীন। তিনি বাংলাদেশকে অবস্থানগত খেলোয়াড় অভিহিত করে বলেন, কোন সরকার তার কৌশল অনুযায়ী সহায়তা করছে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। গত 11 সেপ্টেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে টেলিফোনে আলাপকালে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার সামগ্রিক ও আঞ্চলিক নিরাপত্তা সহ কিছু সুনির্দিষ্ট দ্বিপক্ষীয় প্রতিরক্ষা অগ্রাধিকার ছাড়াও সব জাতির সার্বভৌমত্ব নিশ্চিতকারী অবাধ ও উন্মুক্ত ইন্দো প্যাসিফিক নিয়ে আলোচনা করেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সভাপতি ANM মুনিরুজ্জামান মনে করেন, বাংলাদেশ ও মিয়ানমারের সাথে যৌথভাবে সম্পৃক্ত হওয়ার ভারত জাপান পরিকল্পনা হল কোয়াদ নামে পরিচিত চার দেশের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির বৃহত্তর পদক্ষেপের অংশবিশেষ। নিরীহ উন্নয়ন কর্মসূচি হলে বাংলাদেশ IPS এর সাথে সম্পৃক্ত হতে পারে। তিনি 26 সেপ্টেম্বর নিউ এইজকে বলেন, তবে IPS চীনকে বাদ দিতে আনা হয়েছে কিনা তা গভীরভাবে চিন্তা করা উচিত। বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মুনিরুজ্জামান বলেন, বাংলাদেশের উচিত এ ব্যাপারে সমদূরত্ব নীতি বজায় রাখা, কারণ আমাদের এমন কিছু করা উচিত নয় যাতে কৌশলগত অংশীদার চীনের সাথে আমাদের সম্পর্কে সমস্যার সৃষ্টি হয়। তিনি বলেন, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে অংশ নেওয়ার ক্ষেত্রেও বাংলাদেশকে বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত। লাদাখের বর্তমান অচলাবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, চীন ভারত সম্পর্ক 4 দশকের মধ্যে সবচেয়ে উত্তপ্ত অবস্থায় চলে আসায় বাংলাদেশের উচিত হবে পর্যালোচনা দৃষ্টিতে পরিস্থিতি মূল্যায়ন করা। তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের প্রয়োজন দেশের পূর্ব সীমান্তের দিকেও নজর রাখা। এখানে মিয়ানমার ভারী অস্ত্রশস্ত্র জড়ো করেছে। মিয়ানমার সীমান্তের পরিস্থিতি তরল হয়ে পড়েছে। নিরাপত্তা বিশ্লেষক এম শাখাওয়াত হোসেন 23 সেপ্টেম্বর নিউ এইজকে বলেন, IPS-এ বাংলাদেশকে সম্পৃক্ত করার ব্যাপারে ভারত ও যুক্তরাষ্ট্র উভয়ের কাছ থেকে অনুরোধ আসাটা বেশ স্বাভাবিক। বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত মনে করেন, চীন ও ভারতের মধ্যে সাম্প্রতিক সংঘাত, দক্ষিণ চীন সাগরে উত্তেজনার প্রেক্ষাপটে বাংলাদেশ ও মিয়ানমারের প্রকল্পগুলোতে জাপানকে সম্পৃক্ত করার ভারতের আইডিয়াটি বেশ তাৎপর্যপূর্ণ। চীন ভারত সংঘাতে বাংলাদেশ নিরপেক্ষ থাকার চেষ্টা করছে। তিনি বলেন, কোনো দেশই তাদের নিজস্ব কৌশল ও অর্থনৈতিক স্বার্থ ছাড়া এগিয়ে আসে না। বাংলাদেশে অবস্থানরত 11 লাখ রোহিঙ্গার প্রত্যাবাসন নিয়ে ভারত, জাপান, যুক্তরাষ্ট্র ও চীনের কেউ এগিয়ে আসছে না। ভুল পদক্ষেপ অনেক সময় কৌশলগত সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে। ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, পুরোপুরি অর্থনৈতিক প্রকৃতি হলে বাংলাদেশ ভবিষ্যতে ইন্দো প্যাসিফিক জোটে যোগ দিতেও পারে। তিনি বলেন, বাংলাদেশ ইতোমধ্যেই চীনের বিয়ারাইয়ে যোগ দিয়েছে। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, বাংলাদেশ সরকারের কাছে এখনও যৌথ প্রকল্প প্রশ্নে ভারত ও জাপানি কর্তৃপক্ষ কোনো সুনির্দিষ্ট প্রস্তাব দেয়নি। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নিয়মিত নতুন ভিডিওর আপডেট পেতে বেল বাটনটিতে ক্লিক করে আমাদের সাথেই থাকবেন।